ইলেকট্রিক অফিসে এসে কি সম্মান চা দিয়েছে আমাকে চা দেয়নি অফিস টেলিং পাওয়ার দেখছো মানে ইলেকট্রিক অফিসে এসে চা এটা হচ্ছে গোকর্ণ নেতাজি সুভাষ উদ্যান আই লাভ গান্ধি আই লাভ গোকর্ণ সকাল থেকে সন্ধ্যায় এরকম চা কতটা সেল হয় সারাদিনে এখানে আপনার কতদিন ধরে হচ্ছে চলো আজকে আমরা গোকর্ণতে আছি চলো এদিকে সামান্য গিয়ে দাম দিয়ে ঘুরো চলো হ্যাঁ চলো আমাকে চা বলাও ডিপার্টমেন্টের যে বিল টিল দেয় না এটা এই ফাইনালি আমরা চলে এসেছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কই হলো তোমার ইলেকট্রিক হাউসে বিল দেওয়ার জন্য পিছনে লেখা আছে কি করবেন কি করবেন না ওহো ইলেকট্রিক অফিসে এসে কি সম্মান চা দিয়েছে আমাকে বুঝতে পারছি চা দেয়নি দেখতে পাচ্ছ এটা থেকে চা দেয়নি মাপ স্টালিং পাওয়ার দেখছো মানে ইলেকট্রিক অফিসে এসে চা মানে গেস্টের মতো সম্মান যাই হোক আমরা যে কাজের জন্য এসেছিলাম হয়ে গেছে নাকি ভাই কাজ কমপ্লিট হয়েছে তো একদম কমপ্লিট চাটা দিয়েছিল আমাকে আমাকে দিয়েছিল ওকে দিলাম খেতে এখন কি আর বলবো এটা কিন্তু অন্যায় কিন্তু ভিতরের দিকে এলাও নেই হ্যাঁ পরে একদিন হবে পারমিশন নিয়েছি পরে একদিন হবে চলো এই আমাকে না নিয়ে পালাচ্ছেরা দেখতে পাচ্ছ আমাকে না নিয়ে পালাচ্ছিল চা খাওয়া তো নাকি চা আমি খাবো না তুমি খাওয়া আমি খাওয়া চলো ইনকাম করছে তুমি কিসে এখনো ইনকাম হয় না চলো চলো চা খাও সবচেয়ে বড় টিপস এটা ওর কাছে এসছি চাটা ও খাওয়াবে আর আমাকে বলছে না খাওয়াও আমার গার্লফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড নেই দেখে নাও তোমরা এটা হচ্ছে গোকর্ণ নেতাজি সুভাষ উদ্যান পার্ক আই লাভ গান্ধী আই লাভ গোকর্ণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফি স্টাইলিং আজকে আমি গোকর্ণ এসেছি গোকর্ণ একটা কাজের জন্য এসেছিলাম আমি ফ্রেন্ডের সঙ্গে আর এখন এখানটায় স্পেশাল চা পাওয়া যায় চা খাওয়া যাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর সবাই চা খাচ্ছে মানে প্রচণ্ড পপুলার চা এখানে আগেও খেয়েছি একবার আমি গানটা একটু অফ করা যাবে গানটা একটু অফ করা যাবে আচ্ছা গান অফ হয়ে গেছে নাহলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে তো আপনার এখানে চা খুব সুন্দর আগেও খেয়েছি বুঝলেন তো আমাদেরকে তিনটা স্পেশাল চা বানিয়ে দেন ঠিক আছে চার অর্ডার হয়ে গেছে তিনটে আমরা ওখানে বসি চলো এবার গানটা লাগান অসুবিধা নেই চা কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদারা এখানে মাটির ভাড়ে চা দেয় খুব টেস্ট সত্যি দারুণ হয়েছে মাটির ভাড়ের চাটা সেই টেস্ট মাটি ভাড়ে দিচ্ছেন আপনাদেরকে স্পেশাল চা বলবেন আঙ্কেলরা চা খেতে এসছে এখানে হ্যাঁ হ্যাঁ বলছি আমাকে মাটির ভাড়ে চা দেয় না চাটা কেমন খেতে বলো সেই স্যার হ্যাঁ দাদা এখানে একটু আসেন কাছে সকাল থেকে সন্ধ্যায় এরকম চা কতটা সেল হয় সারাদিনে সারাদিনে প্রায় 35-40 কেজি সেল করি সেল করেন এখানে আপনার কতদিন ধরে হচ্ছে 8 মাস 8 মাস থেকে এর আগে কেউ থাকতো নাকি হ্যাঁ অন্যজন ছিল মহলন্দির লোক তো আমাকে সবাই জানে কারণ ওই মহলন্দি হাটের অনেকটা ভাইরাল ছিল আর এই দাদা কিন্তু গোকর্ণতে চার দোকান খুলেছে আর দাদার বাড়ি হচ্ছে মহলন্দি মাটির ভাড়ে চা 10 টাকা কাপ তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো তোমরা এবং ইউটিউবে যদি দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দাও এই দেখো ম্যানেজার সাহেব
এবার কিন্তু থ্রি আসছে না, রিয়েলও থ্রি আসছে না, পালালো